নমস্কার, আজ আপনাদের একটি ছোট্ট ছেলের গল্প শোনাব। ছেলেটি খুবই অসুস্থ, জ্বর যেন তার নিত্য সঙ্গী। তার ওপর গোদের ওপর বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে পেটের সমস্যা। ফলে খেলা তো দূরের কথা, সে যে আয়েশ করে ভাত মাছ খাবে তারও উপায় নেই। সারাদিন শুধু বার্লি আর সাবু। দিন কত পরেই আসছে কুমড়ো কাটা অমাবস্যে। সেদিন যে যার ইচ্ছে মতো অন্যের বাগানের ফল মূল চুরি করতে পারে। বাধা দেবার সাধ্য সেদিন কারোরই নেই নিয়ম মতো। ফলে রুগ্ন ছেলেটি স্থির করে, জ্বর কমলেই সে তার বন্ধুকে নিয়ে পাশের পাড়ার এক বুড়ির শশার ক্ষেতে শশা চুরি করতে যাবে। তার এই আশা কি পূরণ হবে, নাকি তার অদৃষ্টে বিধাতা লিখে রেখেছেন অন্য কিছু? তো চলুন, দেরি না করে আমরাও জেনে নিই শেষ পর্যন্ত কে জিতল, মনের বল নাকি শরীরের বল। শর্মের জলসা ঘরের আজকের নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প তেঁতুল তলার ঘাট। হারুর আজ আর জ্বর আসেনি, এখন তার মনটাতে বেশ ফুর্তি আছে। জ্বর এলে আর ফুর্তি থাকে না কিছু নিরানন্দ আসেই। আজ চার মাস ধরে সমানভাবে ম্যালেরিয়া জ্বর, পেট জোড়া পিলে আর সর্বদাই ভয়, ওই বুঝি জ্বর এলো। অনেকেই ওকে দেখে বলে, ইস, ছেলেটার মৃত্যু দশা হয়েছে একেবারে, এবার বুঝি বা সরে। এসব বলতো এমন সব লোকে যারা ওকে ভালোবাসার চোখে দেখে না। যে ভালোবাসার চোখে দেখে সে কি এমন কথা বলতে পারে? হারুও তা বুঝত, বুঝে চুপ করে থাকত। জ্বর আসাটা যেন ওর মস্ত বড় অপরাধ, এই জন্যে সে একদিকে যেমন বাড়িতে বাবা মা ও পিসিমার, অন্যদিকে পাড়া প্রতিবেশীদের কাছেও অপরাধী। ওর মা বলে, সকলের হার জ্বালালি তুই বাপু, কারো স্বাস্তি নেই তোর জন্যে। অথচ কেমন সুন্দর দিনগুলি, সুনীল আকাশ, অদ্ভুত ধরনের সুনীল আকাশ। ঝলমলে রোদ পড়েছে পদঘাটের দুধারে বন ঝোপে, রাস্তাঘাট এখনো খটখট করছে। আজ দিনকুড়ি একদম বৃষ্টি বন্ধ, চাষারা রোজ গাজীতলায় রোজ পালনি করছে। আল্লাহ আল্লাহ বলে মাটি বুক চাপড়ে চিৎকার করছে, বৃষ্টির চিহ্নও নেই, মেঘই নেই আকাশে তার বৃষ্টি। ধান এবার হবে না সবাই বলছে। এই সব দিনে প্রত্যেক ঝোপে প্রত্যেক লতার তলায় যখন রোদ পড়ে, যখন মৈটুষ্কি পাখি বন চন্দনা লতার আগায় মুখ উঁচু করে দোল খায়, কটুগন্ধ ঘেটকল ফুলের দল ঝোপে ঝাড়ে ফোটে, তখন ঘর আর বার একাকার হয়ে যায়, ঘরে মন বসে না। হারু তখন পাশের বাড়ির চুনুর আর মন্টুর বাড়ি যায়। মন্টু মায়ের জন্যে ডাটা শাক তুলছে ওদের বাড়ির সামনের ক্ষেতে। ওকে দেখে বললে, কিরে আজ জ্বর আসেনি তোর? যেন তার জ্বর আসাটা প্রভাতকালী সূর্যোদয়ের মতো একটা প্রাকৃতিক ঘটনা। কেন যে ওরা জ্বরের কথাটা মনে করিয়ে দেয়? হারু বললে, না জ্বর কিসের, চল বেরিয়ে আসি, মাকে ডাটাগুলো দিয়ে আসব, তুই একটু দাঁড়া। এ ক্ষেত করেছে কে? তুই জ্বরে পড়ে ভুগবি, দেখতে তো আসবি নে, এবার তো ক্ষেত আমিই করেছি। মা বললে, ডাটা করে রাখ জমিটাতে, তাই জমিটা করলাম। হারুর মনে দুঃখ হলো,
বার বার তার জ্বর আসার উল্লেখ করাতে। একবার এত রাগ হলো সে বেড়াতে যাবে না কারোর সঙ্গে, একাই সে পথে পথে আগেও খেলা করত, এখন জ্বর হওয়ার পর থেকে মনটা কেমন হয়ে পড়েছে, একা বেড়াতে ভয় ভয় করে। আগে যে সাহস ছিল এখন আর সেটা নেই, নয়তো মন্টুর মতো সঙ্গীকে সে গ্রাহ্যও করে না। দুজনে অবশেষে বেরিয়ে গেল নদীর ধারে। কাঠ কাটা নৌকো এসেছে পূব দেশ থেকে, বড় বড় গুড়ি পড়ে আছে এদিকে ওদিকে। বর্ষাকালে অনেক গুড়ির গায়ে তেলাকুচো লতা উঠেছে, দু একটা তেলাকুচো ফলও ফলেছে। কি এমন মায়া যে জায়গাটার, হাড়ুর বড় ভালো লাগে, খেলা করবার মতো জায়গা। মন্টু ও হাড়ু কতক্ষণ সেখানে খেলা করলে খেলা করবার উৎসাহ কারোর কম নয়। তেলাকুচু লতার ফল মন্টু তুলতে গেলে হাড়ু তুলতে দিলে না, কেন বেশ তো দুলছে লতার আগায়, একটা আঁত পাকাও হয়েছে, তুলবার কি দরকার, বেশ দেখাচ্ছে গাছে। বেনে বউ জোড়ায় জোড়ায় বেড়াচ্ছে কাল কাসুন্দে গাছের ঝোপে ঝোপে। কতক্ষণ কেটে গিয়েছে দুজনের কারোরই খেয়াল নেই। মন্টু কাছে গিয়ে বললে, অমন করে বসলে কেন রে, জ্বর এলো নাকি? না, দেখি গা। উরে বাপরে, গাজে পুড়ে যাচ্ছে, বাড়ি যা। হাড়ু বিমর্ষভাবে বললে, তুই জ্বরের কথা অত করে মনে করে দিলি কেন, আমি ভুলেছিলাম। বেশ, যেমন তুই মনে করিয়ে দিলি অমনি আমার জ্বর এলো। মন্টু বললে, না না রে, তোর এমনিও জ্বর আসত, আমি মনে করে দেওয়ার জন্য কি আর জ্বর এলো, ও তোর ভুল কথা, চ বাড়ি চ। বাড়িতে আজ চিংড়ি মাছ দিয়ে লাল ডাটার চচ্চড়ি হচ্ছে, সে দেখে এসেছে। কলাইয়ের ডাল দিয়ে ওই চচ্চড়ি দিয়ে ভাত খেতে যা লাগে, মাকে না বললেই হলো যে জ্বর হয়েছে। মন্টুকে পথ থেকেই সরিয়ে দেওয়ার জন্যে বললে, তুই বাড়ি যা, আমি একাই যেতে পারবো। যেতে পারবি ঠিক, খুব ভারী তো একটুখানি জ্বর, ও এক্ষুনি সেরে যাবে, তুই যা। হাড়ু বাড়ি ফিরে দেখলে রান্না এখনো হয়নি, কিন্তু দেরি করতে গেলে চলবে না, সে জানে এরপরে এমন ভীষণ কম্প উপস্থিত হবে যে রোদে গিয়ে বসতেই হবে, নয়তো লেপ মুড়ি দিয়ে গিয়ে শুতে হবে, গায়ে কাটা দেবে, বমি হবে। সুতরাং ভাত যদি খেতে হয় তবে আর দেরি করা উচিত হবে না, এক্ষুনি খেতে বসা উচিত। মা জ্বর এসেছে বুঝতে পারলেই সব মাটি, আর ভাত দেবে না। ও রান্নাঘরের দোরে দাঁড়িয়ে নির্বিকারভাবে বললে, মা খিদে পেয়েছে। কোথায় গিয়েছিলি রে সকালবেলা? খেলা করছিলাম নদীর ধারে। ইচ্ছে করেই সে মন্টুর নাম করলে না, যদি এরা তাকে ডেকে পাঠায় বা এমনই কিছু তবে সে বলে দেবে জ্বরের কথা। সে বললে, ভাত দাও, খিদে পেয়েছে। আজ অত তাড়া কেন, আমার যে খুব খিদে পেয়েছে, এখনো চচ্চড়ি হয়নি, শুধু ডাল আর ভাত নেমেছে, তাই দাও, তাই দিয়েই খাবো। ভাত খেতে বসে হাড়ুর মনে হলো, না খেতে বসলেই ভালো হতো, জ্বর চেপে আসছে, শীত এত বেশি করছে যে রোদে না বসলে আর চলে না, উহ দাঁতে দাঁত লাগছে এমন শীত। ভাত খেয়ে সে গিয়ে বাড়ির পেছনে নিম গাছটার তলায় রোদে বসল। একটু পরে
ও ঠক ঠক করে কাঁপুনি ধরল। এদিকে রোদে পিঠ পুড়ে যাচ্ছে, কেমন একটা ঘোর ঘোর ভাবে ওকে আচ্ছন্ন করে ফেলেছে। হারু বুঝলে ভীষণ জ্বর এসেছে ওর। ওর মা বললে, বসে আছিস কেন রোদে, শরীর খারাপ হয়নি তো? হুম হুম মানে কি, জ্বর আসছে? সরে আয় এদিকে দেখি, পোড়ার মুখো ছেলে, তবে ভাত খেলে কি মনে করে, এমন করে ভুগে মরবি কতদিন? বেশ, যেন তারই দোষ, তার যেন ইচ্ছে যে রোজ রোজ জ্বর আসে। বাপ মায়ের অভ্যেস, সব দোষ ছেলের ঘাড়ে চাপানো। হুশ হলো যখন ওড়াবার, তখন বেলা গিয়েছে, রাঙা রোদ কাঁঠাল গাছটার মাথায়, শালিক পাখির দল ভাঙা পাঁচিলের উপর কিচকিচ করছে, ওর মুখ তেতো হয়ে গিয়েছে, মাথা ভার, চোখে কেমন ঝাপসা ভাব। ও বললে, কি খাবো মা? কি আবার খাবি, ভাত খেয়ে জ্বর এসেছে, খাবি কি আবার? সাবু করে দেবো রাত্রিরে। হারু নাকি সুরে বললে, না সাবু আমি খাবো না। হুম না সাবু খাবে না, তোমার জন্যে আমি পিঠে পুলি করি, চুপ করে শুয়ে থাকো। ভোর রাতে ঘাম দিয়ে হারুর জ্বর ছেড়ে গেল, তারপর ঘুম ভেঙে যায়, শরীর খুব হালকা মনে হয় এবং খুব খিদে পায়। অত রাতে আর কে কি খেতে দেবে, সে চুপ করে শুয়ে থাকে ভোরের আশায়। ভোরের আলো ঘরের ঘরের দেয়ালের মাথা দিয়ে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ও মাকে ডাক দিতে লাগলো। ওর ঘুম কাতুরে মা চোখ না মেলেই এপাশ ওপাশ ফিরে বলতে লাগলো, বাবা সারা দিন হাড় ভাঙা খাটুনির পরে একটু যে শোবো সে জনি, একটু চোখ বুঝেছি, অমনি সারের মতো চিৎকার, হাড় ভাজা ভাজা হয়ে গেল। হারু নাকি সুরে বললে, সবে চোখ বুঝেছ বুঝি, রোদ উঠে গিয়েছে গাছপালার মাথায়, আমার খিদে পেয়েছে, উঠে দেখো কত বেলা। অবশ্য এও অতি শয়োক্তি, রোদ ওঠেনি, সবে ভোরের আলো ফুটেছে মাত্র। ওর মা উঠবার বিশেষ কোনো আগ্রহ দেখালে না। ছেলেরে নাকি সুরে চিৎকার সকালবেলার দিকে নিত্য নৈমিত্তিক ঘটনা। হারু খানিকটা কান্নার পরে আপনিই চুপ করে, বিছানা ছেড়ে উঠতেই বেশ আনন্দ লাগে। আজকে সুন্দর দিনটা, কেমন পাখির ডাক বাঁশ গাছের মগডালে। কাল হারুর মা বলছিল, আজ কুমড়ো কাটা সংক্রান্তি, যে যার গাছ থেকে যা পারবে চুরি করবে, শশা লাউ কুমড়া যার যা ইচ্ছে, কেউ কিছু বলতে পারবে না বা সাহসও করবে না। অন্য কিছু নয়, গানিবুড়ির উঠোনের মাচায় সেই যে শশা গাছ, চমৎকার শশার জালি দুলছে কঞ্চির আড়ালে আড়ালে। কতবার লোভ হয়েছে ওর, কিন্তু বুড়ি বড় সতর্ক। আজ ওবেলা রাতের অন্ধকারে একটা দা হাতে গোটা পাঁচ ছয় শশার জালি আর গোটা শশাকে যদি সাবাড় করা যায়। উৎসাহে বিছানা ছেড়ে সে উঠে পড়ল, মন্টুদের বাড়ি গিয়ে এক্ষুনি পরামর্শ করতে হবে, খাওয়ার কথা সে ভুলেই গেল। এত কান্না, এত অনুযোগ যে খাওয়ার জন্যে। এক ছুট্টে সে পৌঁছলো মন্টুদের বাড়ি। মন্টু ওর জ্যাঠামহাশয়ের পাশে বসে সকালবেলা মুড়ি খেতে খেতে ধারাপাত মুখস্থ করছিল। হারুকে দূর থেকে আসতে দেখে সে বিশেষ কোনো উৎসাহ প্রকাশ করলে না,
কারণ এখন জ্যাঠামহাশয়ের হাত এড়িয়ে খেলতে যাওয়া অসম্ভব। সৌভাগ্যের কথা, মন্টুর জ্যাঠামহাশয় এই সময় তামাক সাজতে গেলেন বাড়ির মধ্যে। হারু ছুটে এসে বললে, আজ কি দিন মনে আছে? মন্টু পেছন দিকে সতর্ক দৃষ্টিপাত করে বললে, কি দিন? কুমড়ো কাটা আমাবস্যে। কে বললে? সকলকে জিজ্ঞেস করে দেখ। কি করবি? তুই আর আমি বেরুবো, গানি বউয়ের বাড়ি, সেই শশা গাছ আছে তো, আজ রাত্রিরে সব শশা, কি বলিস? তুই এখন যা, জ্যাঠামহাশয় আসছে, ওবেলা আমি তোদের বাড়ি যাব। হারু সতৃষ্ণ নয়নে ওর মুড়ির বাটির দিকে চেয়ে বললে, কি খাচ্ছিস? মুড়ি দে না এক গাল। এবার হারুর কানেও জ্যাঠামহাশয়ের খড়মের শব্দ পৌঁছেছে। সে তাড়াতাড়ি কাপড়ে অকারণ ডান হাতখানা মুছে মন্টুর সামনে পেতে বললে, শিগগির দে, তোর জ্যাঠামহাশয় আসছে। পরক্ষণে এক মুঠো মুড়ি মুখে পুড়ে দিয়ে সে ছুটে পালালো। মনে ভাবল, বুড়ো এসে পড়লে বকত, আমায় দেখতে পারে না মোটে। কি কেপন মন্টুটা, এক গাল মুড়ি কত কটা দিলে দেখো, দিব্যি মচমচে মুড়ি। তারপর সে বাড়ি পৌঁছে দেখলে তার মা সামনের উঠোন ঝাড় দিচ্ছে। খাবার দাবার কোনো ব্যবস্থা ও উদ্যোগ কিছুই নেই এই বাড়িতে। মা ওই এক রকমের লোক, হারু জানে, অন্য লোকের মায়ের মতো নয়। কাল রাতে সে খায়নি, জানি সবই, দেও না বাপু খেতে সকাল সকাল। কাণ্ডখানা বেশ, একটু বেলা হলে মা যদিও খেতে দিলে সে মাত্র এক বাটি সাবু। সে প্রতিবাদ করতে গেলে ওর মা ঝংকার দিয়ে বলে উঠল, হ্যাঁ তোমাকে লুচি ভেজে দিই, পিঠে পুলি গড়িয়ে দিই, কাল সারা রাত ধরে জ্বরে শুয়েছ কি না? যেন জ্বর না হলেই মা তাকে লুচি ভেজে আর পিঠে পুলি করে খাওয়ায় আর কি। সে এবাড়ির নয়, এবাড়ির বাধা আছে, চাল ভাজা 330 দিন, লুচি কিন্তু ভাত। মা কি আজ ভাতও খেতে দেবে না? কথাটা সে ঘুরিয়ে জিজ্ঞেস করল। ভাত খাওয়ার সময় আমার সে গাওয়া ঘি একটু দিতে হবে কিন্তু। ভাত খাবে কে? কেন আমি? ইস, বলে কত স্বাদ যায় রেচিতে, মলের আগায় গুষ্টি দিতে। সারা রাত জ্বরে কোঁকো করে উনার ভাত না খেলে চলবে কেন? কি খাবো তবে? শিউলি পাতার রস তো খেলি নে সকালবেলা, একটু বেলা হলে দেব তখন পাতা বেটে, আর সাবু। হারু মিনতির সুরে বললে, না সাবু নয়, দুখানা রুটি মাছের ঝোল দিয়ে। তোমার পায়ে পড়ি মা, পুরনো জ্বর তো, ওতে কিছু হবে না। আচ্ছা থাক, দেখব তখন। সুতরাং মনে আরেকবার খুশির ঢেউ উঠল হারুর, শরীর তার খুব হালকা হয়ে গিয়েছে, জ্বর না এলেও পারে। সকলে বলে শরীর হালকা হয়ে গেলে জ্বর আর নাকি হয় না। সে একা মাঠের ধারে বোষ্টম বাগানের পথে বেড়াতে গেল। ও বাগানের খুব নিবিড় একটা ঝোপঝাড়ের মধ্যে আছে সেই বুড়ো মাদার গাছটা। একবার রজুন কাকার দলে মিশে সে গিয়েছিল সেখানে। রজুন কাকা অদ্ভুত লোক, বড় বয়সের ছেলে, ওর গোবদাড়ি বেরিয়ে গিয়েছিল, তবু ও তাদের সঙ্গে খেলত। কত নতুন নতুন খেলা শিখিয়েছিল,
তার দলে খেলতে বেরুলে শুধুই মজা, কত রকমের মজা। কিন্তু রজুন কাকা চলে গেল কোথায়, একদিন হঠাৎ কোথায় নিরুদ্দেশ হয়ে গেল এ গা থেকে। দুবার পুজো এসেছে গিয়েছে, তারপর আর আসেনি। মাদার গাছটা খুঁজে পাওয়া গেল না, ভিজে ঝোপঝাপ, কত পটপটি ফল দুলছে গাছে গাছে, বড় বড় পটপটি ফল। আজকাল সব ছেলে বর্ষা দিনে পটপটি ফল ছোড়ে, তাদের শিখিয়েছিল সেই রজুন কাকা। একটা বাঁশের চোঙের মধ্যে পটপটি ফল পুড়ে একটা কাঠি দিয়ে ঠেলে দিলেই ফটু ফটাস, যেন বন্দুকের শব্দ, তাই ওর নাম পটপটি ফল। আজকাল সবার হাতে দেখো একটা বাঁশের চোঙ আর কাঠি আর পটপটি ফলের গোছা। রজুন কাকা না থাকলে আজ আর কাউকে পটপটি ছুঁড়তে হতো না। দুটো বড় বড় তিতপল্লার ফুল ফুটেছিল উঁচুতে, লতার আগে দুলছে, হাত বাড়িয়ে নাগাল পাওয়া যায় না। এক থলো পটপটি ফুলই নিয়ে যেতে হবে, কিন্তু বহু চেষ্টা করেও সে কোনোটাই সংগ্রহ করতে পারল না। বেলা হয়েছে অনেক, খিদেও বেশ পেয়েছে, বাড়ি গিয়ে রুটি আর মাছের ঝোল খাবে, কি মজা! এতক্ষণে রুটি হয়েও গিয়েছে, সে রোগা মানুষ, মা নিশ্চয়ই তার জন্যে আগে করে রাখবে। আজ সে বেশ ভালোই আছে, আজ আর জ্বর আসবে না, জ্বর বোধহয় সেরে গেল। একটু একটু খুব সামান্য শীত বোধ হচ্ছে, কিন্তু সেটা জ্বরের দরুন নয়, বর্ষাকাল। আরে বনে ঝোপে তো রোদই পড়ে না, মনটুরু শীত করত যদি সে আজে বনে ঢুকত। হাড়ু ঝোপের থেকে বার হয়ে ছায়াবহুল সরু বনপথ ছেড়ে চওড়া রাস্তায় এসে দাঁড়াল। এই চওড়া রাস্তা ওদিকে নাকি কেষ্টনগর পর্যন্ত চলে গিয়েছে, বাবার মুখে সে শুনেছে। এক সারি ধান বোঝাই গরুর গাড়ি মন্থর গতিতে আসছে ওদিক থেকে। হাড়ু একটা পিটুলি গাছের তলায় আধ রোদ আধ ছাওয়ায় বসে গরুর গাড়ি দেখতে লাগল। বোধহয় একটু বেশিক্ষণ বসা হয়ে গেল, যে সময় উঠবে ভেবেছিল সে সময় ওঠা হলো না। রোদটা বেশ মিষ্টি লাগছে, না জ্বর হয়নি তার, বর্ষাকালে রোদ সকলেরই ভালো লাগে। বাড়িতে যখন সে পৌঁছিল তখন বেলা ১২টা, হাতে তার গোটা কত পিটুলি ফল। ওর মা বললে, ও মা ই কি কাণ্ড, এই বলে গেলি খিদে পেয়েছে, আমি কখন রুটি করে বসে আছি, কোথায় ছিলি, ভালো আছিস তো? কোথায় ছিলি? মাদার পাড়াতে গিয়েছিলাম, বষ্টমেদের বাগানে। জ্বর হয়নি তো? না। কিন্তু ওর কথার ধরন আর চোখ মুখের ভাব ওর মায়ের কাছে ভালো বলে মনে হলো না। কাছে ডেকে বললে, তোর চোখ মুখ রাঙা দেখাচ্ছে কেন রে, এদিকে সরে আয় তো দেখি। বাপ রে, গা পুড়ে যাচ্ছে, যা শুয়ে পড় গিয়ে, আর খেতে হবে না। যখন ওর জ্বরের ঘোর কাটল তখন রাত হয়েছে। হাড়ু চোখ মেলে চেয়ে দেখল, তক্তপোষের কোণে দেয়ালের গা ঘেঁষে রেড়ির তেলের পিদিম জ্বলছে, ঘরে কেউ নেই, জ্বর ছেড়ে গিয়েছে, তখনকার খিদে এখনো রয়েছে, সে কিছু খায়নি দুপুর থেকে, মা কোথায় গেল? সে ক্ষীণস্বরে ডাকল, মা, ও মা। কেউ উত্তর দিলে না,
মা রান্নাঘরে কাজ করছে বোধ হয়, কিংবা হয়তো পাশের নিতাই কাকার বাড়ি গিয়েছে। একটু পরে ওর মাকে সন্তর্পণে পা টিপে টিপে ঘরের মধ্যে ঢুকতে দেখে ও একটু অবাক হয়ে গেল। মা অমন করে হাঁটছে কেন? আমসত্ত্ব চুরি করবে নাকি? সে তো আমসত্ত্ব চুরি করবার সময় অমনি। মা এসে ওর মুখের উপর ঝুঁকে দেখতে গেল। চোখ তাকিয়ে থাকতে দেখে যেন একটু অবাক হয়ে গিয়ে নরম মোলায়েম সুরে বললে, বাবা হারু কেমন আছো বাবা? ভালো। দেখি ওর গায়ে হাত দিয়ে ওর মা তাড়াতাড়ি বলে উঠল, ওহ কি ঘাম ঘেমেছিস, যা সবচেয়ে ভিজে গিয়েছে। হারুও তা লক্ষ্য করল বটে, কাঁথা ভিজে সপ সপ করছে। ও বললে, মা আমার খিদে পেয়েছে। খিদে পেয়েছে বাবা? আচ্ছা দেব এখন। আহা বাবা আমার, সোনা আমার শোক, আসছি আমি। মা ঘর থেকে চলে গেলে ও ভাবলে, মা এমন নরম হয়ে গেল কেন? অন্য সময় তো মা খেতে চাইলে বলে ওঠে, জ্বর ছাড়তে না ছাড়তে খিদে। ছেলের কেবল খিদে আর খাই খাই, জ্বর হয়েছে চুপ করে শুয়ে থাক। কিন্তু মা যেমন মিষ্টি অমন মোলায়েম সুরে কথা বলছে কেন? পা টিপে টিপে হাঁটা। হঠাৎ হারুর মনে পড়ে যায়, আজ না সেই কুমড়ো কাটা অমাবস্যে। ও ভালো কথা মনে পড়েছে, এখন সবে সন্ধে, তার তো জ্বর ছেড়ে গিয়েছে। এইবার মন্টুকে ডেকে নিয়ে গানি বুড়ির বাড়ি শশা চুরি করতে যেতে হবে। আরও একটু রাত হোক, ততক্ষণ সে খেয়ে নিক। ওর মা একটু বার্লি নিয়ে ঘরে ঢুকে বললে, এটুকু খেয়ে নাও তো বাবা, উঠো না শুয়ে থাকো, লক্ষ্মী ছেলে। ও লক্ষ্মী ছেলে আমার? ও বিস্মিত সুরে বললে, কেন আমার সে ওবেলাকার রুটি? আমি খেয়ে শশা কাটতে যাব এক জায়গায়, আজ কুমড়ো কাটা অমাবস্যা যে, জানো না। ওর মা বিষণ্ণভাবে ঘাড় নেড়ে বললে, খুব জানি বাবা, তুমি শোও, কুমড়ো কাটা অমাবস্যে গিয়েছে কাল, তুমি এই দুদিন ধরে বেহুশ। মা মঙ্গলচণ্ডী সারিয়ে দাও মা, সেরে গেলে পুজো পাঠিয়ে দেব বটতলায়। জোড়হাতে বটতলার উদ্দেশ্যে ওর মা প্রণাম করে। শেষ হল ছোট গল্প তেঁতুলতলার ঘাট। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী এমন কিছু গল্প শুনতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। নিয়ে আসছি পরবর্তী গল্প নিয়ে, ততক্ষণ ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন।